যদি আমরা সিনেমা হলে আনতে পারি, আমরা নেক্সট টাইমে অনেক বড় বড় বাজেট নিয়ে আমরা বড় বড় ছবি করতে পারবো। সেই সঙ্গে কলকাতার দর্শককে ইনক্লুড করা, মিমি ওইখানকার মানে মানে মোস্ট পপুলার একজন অ্যাক্টর, আমি যেটা বলবো তার জনপ্রিয়তা ওখানে তুঙ্গে। তার মানে কি, আমরা আমাদের সঙ্গে আমরা একাত্ম হয়ে কাজ করব, সেই সঙ্গে কিন্তু আমার মনে হয় কি যে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছেন, যত দর্শক আছেন, তাদেরকে শুধুমাত্র ছোট্ট একটা শক্তি দিয়ে আসলে তাদেরকে ধরা সম্ভব না। এই শক্তিটাকে আসলে বৃহত্তর করতে হবে, সেই সঙ্গে আমাদের একসাথে কাজ করতে হবে। এবং এই ছবিতে আমি রাফিকে স্পেশাল একটা থ্যাঙ্কস জানাই, যে চরিত্রে যাকে প্রয়োজন, তার ব্যাকগ্রাউন্ড কী সেটা রাফিক খুব ভালো করে জানে, কোন মানের অভিনেতা সেটা সে খুব ভালো করে জানে। তাদেরকে এই এক ক্যানভাসে রাফি তাদেরকে এনেছেন, এবং আপনারা যখন দেখবেন ছবিটা, এটা আপনাদের বলতে হবে। এবং আমি আপনাদের কাছে দাবি রাখি, সাংবাদিক ভাই বোনদের কাছে, যে সবসময় কিন্তু ছিল ভালো কাজের পেছনে পেছন দিয়ে টান দেওয়া, পিছিয়ে নিয়ে যাওয়া, কিন্তু আপনারা যদি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, ইন্ডাস্ট্রির ভালো চিন্তা করেন, বাংলা সিনেমার ভালো চিন্তা করেন, এবং আমরা যারা এখানে আছি অথবা আমরা যারা চিন্তা করছি, আমরা বোধ হয় একাত্ম হয়ে যদি কাজ করি সিনেমার ভালোর জন্যে, আমাদের সিনেমা, বাংলা সিনেমা আন্তর্জাতিক মানে পৌঁছাতে তো বটেই, সেই সঙ্গে আমরা বিশ্ব সিনেমার বাজার আমরা দখল করতে পারবো, কারণ আমাদের দর্শক প্রচুর।